আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন কথা বলছি নাবিল আল আজামির সাথে। নাবিল আল আজামি সম্প্রতি একটি বই লিখেছে, সেটি হচ্ছে মোহাম্মদ 11 লিডারশিপ কোয়ালিটিস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা একটি ইংলিশে বই। তো এই বইটা খুবই আলোচিত এবং সম্প্রতি লন্ডনে বইটির উপর একটি প্রকাশন অনুষ্ঠান হয়েছে। তো এই বইয়ের উপরে আমরা একটু আলোচনা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তো আসলে এই বইটা আমি লিডারশিপ লাইনে তো 20 বছর ধরে আমি হয় রিসার্চ করতেছি বা ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট হিসাবে কাজ করতেছি। তো এটা বলা যায় যে 20 years ইন দ্য মেকিং। 20 বছর ধরে আমি লিডারশিপ নিয়ে চিন্তা করতেছি, আর বিশেষ করে রসুল সাল্লামের লিডারশিপ এক্সাম্পলটা আন্ডারস্ট্যান্ড করা। কারণ রসুল সাল্লামের তো উসওয়াতুল হাসানা রাহমাতুল আলামিন, ওনার লিডারশিপ হলো ইউনিভার্সাল অ্যান্ড বেস্ট এক্সাম্পল। তো এই সিচুয়েশনে যখন আমার শরীরটা একটু খারাপ হয়ে গেল রিসেন্টলি, তখন আমার হঠাৎ মনে পড়লো যে এই বইটা তো শেষ করতে হবে। এই বইটা আমি গত 20 বছর ধরে চিন্তা করতেছি এই বই নিয়ে। তারপর 2012 সালে আমি কয়েকজন স্কলার অ্যান্ড আলেমদের সাথে মিলে অনেকগুলো কোয়ালিটি কালেক্ট করলাম, একত্র করলাম সিরা থেকে। আমার লাইফে আমি সবসময় সিরা বই পড়তাম। আমার সিরা নিয়ে অনেক ক্লোজ রিলেশনশিপ ছিল তখন 2012 সালে। তখন আমরা কালেক্ট করে 50টার বেশি কোয়ালিটি বাইর করলাম যে প্রফেসর সালামের লাইফ অনুযায়ী। তো এটা করতে নিয়ে তখন আমি চাইলাম যে টপ 7 করা যায় নাকি, যেভাবে অনেকগুলো ফেমাস বই আছে অন লিডারশিপ অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট। স্টিভেন কোভির বই আছে, সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, আরও এরকম বই আছে। তো তখন আমরা কমাইতে স্কুইজ করে দেখলাম যে হাদিস আর সিরার মধ্যে এটার দলিল বেশি, এটার দলিল কম। ওইভাবে আমরা একত্র করে আমি কিছু আলেমদের সাথে এটা রিভিউ করে আমরা 11টা কোয়ালিটিতে পৌঁছলাম। যখন 11টা কোয়ালিটি দেখলাম, আমরা দেখলাম যে এগুলো সব 11 এত গুরুত্বপূর্ণ, কোনোটাই আর ছাড়তে পারতেছি না। তার জন্য শেষে ওই 11টে রাখলাম। আর মাঝে মাঝে তো দেখি ইসলামে অড নাম্বার আমরা পছন্দ করি, অড নাম্বার একটা হয়ে গেল ওই ওসিলায়। তো তখন আমরা এইগুলো কোয়ালিটি, আর যেটা দেখবেন যে ইচ কোয়ালিটির ভিতরে অন্য কোয়ালিটি কোনো এক জায়গায় ভরা আছে। যখন ওই চ্যাপ্টারে আমরা ওই কোয়ালিটি নিয়ে আলাপ করি, তখন অন্য কোয়ালিটিগুলো চলে আসে। আচ্ছা, একটি বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এখন ওয়েস্টার্নদের সাথে মুসলমানদের লিডারশিপের যে দূরত্বটা, সেই দূরত্বটা কমিয়ে আনার ক্ষেত্রে এই বইয়ে কোনো গাইডলাইন আছে কি না, যে যেখান থেকে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেটকে যে তার থেকে যে নেয়ার যে বিষয়টা, সেটা যেমন আমরা কতটুকু নিতে পারছি, ওয়েস্টার্ন কত নিতে পারছি, এখানে এই ব্রিজিংয়ের জায়গাটা কি তৈরি হতে পারে কি না বইয়ের মাধ্যমে? তৈরি শুধু হইতে পারে না, হয়ে গিয়েছে। ফাইন, অ্যান্ড অ্যাকচুয়ালি একটা কনভার্জেন্স আসতেছে। কারণ আমার যখন আমি যখন পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যখন আমি জিজ্ঞেস করি, আমি অ্যাকচুয়ালি আমার চ্যালেঞ্জ ছিল যে তোমরা বিজনেস স্কুলে তোমাদের রিচনেস নাই, তোমাদের রিসার্চ রিচনেস নাই, কারণ তোমরা ইতিহাসে দূরে দেখোই নাই, সব খালি মনে করো যে গত 50-60 বছর। তো তখন ওদের জবাব ছিল, ও এই এটা তো খুব অদ্ভুত পোস্ট গ্র্যাজুয়েট সাবমিশন, আমাদের তো আসলে কোনো সুপারভাইজার নাই যে এটা এটার এক্সপার্টিস আছে, আমাদের মনে হয় অন্য ইউনিভার্সিটিতে দেখতে হবে। তো আমি বললাম যে তাহলে আমার পোস্ট গ্র্যাজুয়েট পাস প্রুভ করে দিলা, আমার কথাই তো সেটা, তোমাদের কেউ নাই দেখি, আর তোমরাই বললো আমাদের কেউ নাই। এখন এইটার পর ওরা আসলে অন্য ইউনিভার্সিটি থেকে একজন বায়োক্রাসির সুপারভাইজার যে কিছুটা আপনার অ্যারব হিস্ট্রি পড়েছে আর ম্যানেজমেন্ট পড়েছে, তো সে আমাকে সুপারভাইজ করছে। এখন সে আমি তাকে বুঝাইতে পারলাম আর সে এগ্রি করছে যে আসলেও বলা যায় না, বলা উচিত না যে 50 বছর 60 বছর আগে আমেরিকান
ইউরোপিয়ানরাই সব আবিষ্কার করছে, ঠিক আছে ইসলামে এটা আগে ছিল, এটা অ্যাকসেপ্ট করে, কিন্তু তখন সে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আমাকে দিল, যে চ্যালেঞ্জ হলো যে সো ওয়াট মানে কি, সো ওয়াট মানে যে ঠিক আছে আবিষ্কার করলো, এখন আর কি, আর কিছু আছে নাকি? আমরা তো নিজে বাইর করে ফেললাম, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের থেকে শিখতে হয় নাই আমাদের এটা, তো আমরা তো নিজেই এটা পেয়ে গেলাম, তো তোমাদের আরও কিছু আছে যেটা আমাদের নাই, এটা ভালো একটা চ্যালেঞ্জ। তো তখন আমি আমার লাইফের প্রফেশন এমন লাইনে নিলাম যেন এটা প্রুভ করতে পারি, আমি চ্যালেঞ্জিং জব নিলাম। আমার কিন্তু ওই আমি দুনিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অটোমোটিভ কোম্পানিতে কাজ করছি, আর ওই বড় কোম্পানিতে কাজ করার সময় আমার পাশে তিনটা মুসলমান জব অফার আসছিল, ওই তিনটাকে আমি বললাম যে একদিন আসবো ফেরত মুসলমান কমিটি, কিন্তু এখন এখানে ঢুকলে আমি উঠতে পারবো না। আমি যেহেতু একটা জব অফার পেলাম এখানে, এখানে আমি ডেভেলপ হই, স্ট্রেংথেন হই, ওইখানে টপ লেভেলে দেখি যদি আমি কিছু নতুন কিছু আনতে পারি নাকি, সো এই তাই করলাম। এই কোম্পানিটা ছিল ইউকেতে টপ 20 HR ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি নাম্বার 3 ছিল, তার মানে খুব হাই ক্যালিবার ডিপার্টমেন্টে আমি ঢুকতে পারলাম, আর ওখানে আমি অনেক ভালোভাবেই কাজ করতে পেরেছি। ওখানে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল, ওখানে চেয়ারম্যানস লিডারশিপ অ্যাওয়ার্ড আমাকে দিয়েছিল। তো আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট ছিল ওখানে যেটা দেখাতে পেরেছি, কিন্তু ওখানে থাকতে আমি চার্টার্ড কোয়ালিফিকেশন করলাম, চার্টার্ড HR কোয়ালিফিকেশন ওরা ফান্ডিং দিয়ে করাইলো, আর ওখানে অ্যাসাইনমেন্ট ছিল সলভিং দ্য ফোর্ড ডাইভার্সিটি প্যারাডক্স ইউজিং এহসান। ওরা হলো এহসান কী জিনিস, তো আমি ওখানে ইমিডিয়েটলি দেখাইতে চাচ্ছিলাম যে মনে করেন মেইন আইডিয়া যেটা নতুন আইডিয়া হলো যে মাঝে মাঝে এগুলো কোম্পানিতে আপনার খুব লিগালিস্টিক ট্রেড ইউনিয়নভাবে একটা সমস্যা হইলো, এটা কীভাবে সমাধান করব, চলো লয়ার নিয়ে আসি, লয়ার নিয়ে ঝগড়া ঝগড়া করে সলভ করি, এইটাই ছিল নিয়ম। তো আমি বললাম যে একটা এহসান বেস অ্যাপ্রোচ নিয়ে আসি, আমাদের ভ্যালু হলো কম্প্যাশন, ওইখানে যদি আমরা মিডিয়েশনে যাই আর ওই মিডিয়েশনের মাধ্যমে যদি আমরা কোনো একভাবে একটা গুডউইল দেখাইতে পারি যে সবসময় হলো মারামারি ব্যাপার না, তখন কীভাবে আপনি একজনের সাথে ব্যবহার করেন ওইটাও একটা ব্যাপার। আমি যদি HR অফিসে ঢুকে রাইট বসি, সব ফর্মাল, সবাই একটু এমন হয়ে যায়, কিন্তু যদি আমরা একটু জেন্টল, রাহমা, কম্প্যাশন, একটু ভালো ব্যবহার, চা খাবেন নাকি বসি, তখন আমরা অ্যাকনোলেজ করি যে জানি যে যে আপনার মনটা ভালো না, কারণ আমরা রিস্ট্রাকচার করতেছি, চাকরি কী হবে আমি বুঝতে পারতেছি, আপনি আর একটু বলেন, তো অ্যাটলিস্ট একটা কার্টেসি দেখা হইল। তো ওই কার্টেসি, আমি এইগুলো পুরো টেকনিক নিয়ে অনেকগুলো মিটিংয়ে বেটার আউটকাম দেখাতে পারছি, সেটা তারা অ্যাকসেপ্ট করলো পরবর্তীতে, অ্যাকসেপ্ট করলো পরে, বুঝছেন? তো ওই অ্যাকসেপ্ট করে সবাই হলো যে নাবিল পারে, দেখি নাবিলকে পাঠায় এটা ঠিক করতে, ওরা এই টেকনিক জানেও না, বুঝছেন? আচ্ছা, এখানে যে কোয়ালিটিস কথা বলা হয়েছে, একটা হচ্ছে যে মানে থিওরিটিক্যালি অনেক কথা বলা যায়, কিন্তু রাসূল ইসলামের জীবনী নিয়ে আমরা অনেক অনেক আলোচনা শুনি, কিন্তু ডে বাই ডে চ্যালেঞ্জগুলো তো বেড়ে যাচ্ছে, তো সেই যে মানে মানে তাত্ত্বিক বিষয়ের প্র্যাকটিক্যাল লাইফে এখন যে চ্যালেঞ্জগুলো, সেই লিঙ্কটা কীভাবে করা হয়েছে? আপনি একটা উদাহরণ দেন, আমি বলে দেব। একটা কর্পোরেট হাউসের কথা যদি বলি, তাহলে হায়ার এবং ফায়ার চলতে থাকে, যেমন তুমি পারো নি, ওকে তুমি বাদ, তুমি পারছো, তোমাকে পিক আপ করো, এবং আমি শুধুমাত্র আমি ভ্যালু অ্যাড করবো, আমি শুধু প্রফিট জেনারেট করব। এই জায়গাতে এসে দেখা যাচ্ছে যে মানুষের মানবিকতা, মানুষের রাইটের কিন্তু মানে অধিকারের প্রশ্নগুলো থেকে যাচ্ছে, এই জায়গাটা কীভাবে লিঙ্ক আপ করা যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি একটা ক্লাসিক এক্সাম্পল, যেটা হান্ড্রেডস অফ টাইমস আমরা এটা ডিল করেছি, আলহামদুলিল্লাহ। তো মনে করেন একটা কোম্পানিতে আপনার অ্যাপ্রেজাল সিস্টেম থাকে, অ্যাপ্রেজাল সিস্টেমের মধ্যে মেজার করে যে কতটুক কাজ করেছো, কতটুক টার্গেট ইয়ে করেছো, অ্যান্ড দেন অ্যাপ্রেজ করা হয় যে এগ্রি করি না, এগ্রি করি না, এর মধ্যে মানুষের রাইটস চলে আসে। তো আমরা যেভাবে এটা ইমপ্লিমেন্ট করেছি হলো যে যখন আমরা দেখি একটা কোম্পানির ভ্যালিউস কী, ভ্যালিউজের মধ্যে কম্প্যাশন থাকে, রাহমা, আর অলসো আপনার থাকে এক্সেলেন্স, ইতকান, এহসান অ্যান্ড ইতকান। এহসান একটা মানে হলো আপনার
forgiveness and mediation কিন্তু আরেকটা মানে হলো ইতকান যেটা হলো পারফেকশন হাই স্ট্যান্ডার্ডস এক্সেলেন্স এখন সিচুয়েশন আসে যে একজন তাদের কাজ আনফর্চুনেটলি অনেক পোর কোয়ালিটি আর ওই পোর কোয়ালিটি কাজ করতে নিয়ে ডিপার্টমেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো ক্লায়েন্ট আপসেট হয়ে যাচ্ছে বা হারিয়ে ফেলছে ওই সিচুয়েশনে কোনটা উঠান বেশি বুঝছেন না তো ওই সিচুয়েশনে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ হ্যাভ আ ভেরি অনেস্ট কনভারসেশন আর ওখানে আপনার এই বোথ এক্সেলেন্স অ্যান্ড কম্প্যাশনে আপনার দেখাইতে হবে ইউ গো ওয়ান স্টেপ ফার্দার দেন অ্যানাদার কোম্পানি হোয়াট ডু আই মিন বাই দিস মনে করেন একজন মিস্টেক করলো প্রথম মিস্টেককে ফায়ার করা উচিত না এটা একটা রুল থাকা উচিত কিন্তু জাজ করা উচিত যে এই মিস্টেকটা কত খারাপ আর আমরা মিস্টেকের কথা বলতেছি অন কম্পিটেন্স নট বিহেভিয়ার মানে একজন যদি খুব রাগারাগি ফাইটিংয়ে যায় এটা আলাদা ব্যাপার তখন আপনার গ্রোস মিসকন্ডাক্ট কিন্তু আমরা বলতেছি হলো যে কাজটা করতে পারেন সুন্দরভাবে তখন চান্স দাও চান্স দেওয়ার পরেও হয়তো স্কিলটা পিক আপ করতে পারতেছে না তো আমরা কয়েকবার তাকে চান্স দিব বা তাকে রিঅ্যালোকেট করবো আরেকটা জায়গায় তো এই কাজটা করো এখানে ক্লায়েন্ট ভিজিবিলিটি কম অ্যান্ড দেন আমি এইভাবেও করেছি যে পয়সাটা কাটি নাই কিন্তু কাজটা সহজ করে দিয়েছি কারণ অনেক দিন আসে তো লয়াল সময় মতো আসে তো কি জাস্ট পারতেছে না হয়তো বয়স আর পিক আপ করতে পারতেছে না তো ওখানে রাখলাম তখন কম্পিটেন্ট একজনকে আগায় দিলাম যেন সে করে তো মাঝে মাঝে এটা সলভ হয় তারপরেও সমস্যা হয়েছে তখন ওইটা যখন হয় তখন আমরা দেখছি দেখো আমাদের এক্সেলেন্স এফেক্ট হচ্ছে তো এখন আমাদের অ্যাকশন নিতে হবে ওই সিচুয়েশনে আমরা মিটিং করেছি ট্রেড ইউনিয়নের সাথে আর ওই মিটিংয়ের মধ্যে আমার নিয়ত ছিল যে আমরা রিসেপশনে বসাবো হয়তো রাজি হবে না কিন্তু জব দিব কিন্তু তখন যখন এই ট্রেড ইউনিয়ন জিজ্ঞেস করলো যে এভিডেন্স দেখা তো সমস্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতেছে যে আমরা তাকে প্রোটেক্ট করতে চেষ্টা করতেছি এক পর্যায়ে সে এমন একটা ভুল করছে সে স্পন্সরশিপ পেপার ওয়ার্ক হোম অফিসের জন্য না দেওয়াতে আমাদের আমেরিকান সিও লেটার পাইছে দেশ ভাগ এটা তো বিগ একটা শরমের ব্যাপার আমার ডিপার্টমেন্ট থেকে এমন একটা চিঠি গেল তার সাথে তো সে খুব আপসেট হয় আমেরিকান হয়তো হায়ার ফায়ার বললো ফায়ার করো তাকে ফায়ার করো আমি তাকে প্রোটেক্ট করছি আমি বললাম যে না না ওইভাবে হবে আমরা ম্যানেজ করতেছি কিন্তু তাকে ফায়ার করা ঠিক হবে না এই অবস্থায় ট্রেড ইউনিয়নের সাথে যখন বসলাম ট্রেড ইউনিয়ন ফেরত এসে বললো যে আচ্ছা কত কম্পেনসেশন দেওয়া যাবে আমি ওখানে যাচ্ছিলামই না সেই নিয়ে আসলো একটা ওয়েয়ার বেরিয়ে গেল সেই ওয়েয়ারটা দিল সেই তার সাথে কথা বলে বলল দেখতে পারলো যে আসলে তো এখানে তাকে রাখা যাবে না এখানে তো তাকে অনেক ফেভার করতেছে দেখি বুঝছেন না তো দেখলো যে আমাদের রহমত বেশি সে এসে বলল যে কতক দিব তার আমরা কিছু স্ট্যাটুটরি তিন মাসের বেতনটা দিয়ে দিলাম অ্যান্ড গন আলহামদুলিল্লাহ শেষ প্রশ্ন করি সেটা হচ্ছে এটা তো ইংলিশে বই এটা আমরা আশা করব যে বাংলায় সে বইটা বেরিয়ে আসবে তো বাংলা ভাষাভাষী মানে যারা আছেন অ্যাট এ গ্লান্স এই বই সম্পর্কে যদি বইয়ের অথর হিসেবে নাবিল আজমির কাছ থেকে জানতে চাইব যে কেন পাঠক এই বইটা পড়বেন আমার কয়েকটা কারণ আছে একটা হলো যে আসলে আমাদের দেখা যায় যে চারিদিকে আমরা যখন দুনিয়াতে দেখি কত ধরনের সমস্যা আপনাদের যুদ্ধ হচ্ছে এক জায়গায় আমাদের ক্লাইমেট চেঞ্জের সমস্যা আমাদের ডেমোক্রেসি ঠিকমতো চলতেছে না আমাদের হিউম্যান রাইটসের সমস্যা হিউম্যান ডিগনিটির সমস্যা চারিদিকে যখন আমরা দেখি এভরিথিং কামস ব্যাক ডাউন টু এ প্রবলেম অফ লিডারশিপ এক্স্যাক্টলি সব কিছু আমাকে কেউ দেখাইতে পারবে খুব বেশি জিনিস যেখানে যে শেষে লিডারশিপের সমস্যা ইজ অ্যাট দ্য রুট অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের লিডারশিপের ব্যাপারে চিন্তা করতে হবে কথা বলতে হবে আমাদের লিডারশিপ নিয়ে চ্যালেঞ্জ করতে হবে যে কী ধরনের লিডারশিপ চাই না আমাদের ডিমান্ড করতে হবে লিডারদেরকে যে ওরা ইন্টেগ্রিটি দেখাক আমাদের ডিমান্ড করতে হবে যে লিডাররা ভালো লিডার হোক এই ডিমান্ড উই হ্যাভ টু হোল্ড লিডার্স টু অ্যাকাউন্ট তো দ্যাটস ওয়াই আই থিঙ্ক লিডারশিপ এমন একটা টপিক এটা কেউই অ্যাভয়েড করতে পারবে না আর আমরা ইসলাম থেকে শিখতে পারি যেটা হলো কুল্লুকুম রাইউন বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি যে ইচ অফ ইউ আর লিডার শেপার্ড
and each of you are responsible for followers right tar mane shobai kono jar jar jaga theke jar jar family the family theke neighbor theke colleague theke basically leadership er synonym holo influence every person has influence on someone so that's why amader leadership theke kono escape nai shobai kono ek bhabe holo leader ba follower and so many problems ase amader duniyate আমাদের সবারই স্টেপ আপ করতে হবে উঠে দাঁড়াইতে হবে এন্ড আমাদের কন্ট্রিবিউট করতে হবে টু সলভ দ্য প্রবলেমস এই কথাগুলো বইয়ের মধ্যে মানে আনা হয়েছে সব আনা হয়েছে সব ডিটেলভাবে আনা হয়েছে আলহামদুলিল্লাহ যে আমরা একটু শর্টলি আলোচনাটা শেষ করি যে এই বইটা ইনশাল্লাহ যদি বাংলা ভাষাভাষীর মধ্যে যায় তাহলে আরও আরও সহজে তারা বুঝতে পারবেন তবে মোহাম্মদ ইলেভেন লিডারশিপ কোয়ালিটিস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড যে বইটা সম্প্রতি বের হলো খুবই সহজ ইংলিশে লেখা আমার মনে হয় যে আমরা সেটা একটু ফলো করতে পারি এবং এই বইটি আমরা যদি পড়ি এটা এটা মানে যেটা সর্বশেষ লেখক বললেন যে সেটা হচ্ছে যে লিডারশিপটা প্রত্যেকটা স্তরেই কিন্তু দায়িত্বের জায়গাটা থেকে যায় সুতরাং সেই জায়গাটা যদি আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনি তাহলে অনেক সহজ হয়ে যাবে তা না হলে আমরা যখন আমাদের মন গড়া লিডারশিপ আমরা মানে আনতে চাবো তখন দুনিয়াতে কেবলমাত্র সমস্যা সমস্যার সমস্যা সেটা ব্যক্তি পর্যায়ে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় তো ধন্যবাদ নাবিল আসামি ইন্টারভিউ দেওয়ার জন্য দর্শক এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ